কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের বিতর্কিত কোন শিক্ষার্থীকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ের টিমে রাখা হয়নি একই সাথে আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের রাজনৈতিক তেমন পরিচয় নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান চার সমন্বয়ক জানিয়েছে এক দফা দাবিতে যে কেউ অংশ নিতে পারবে আন্দোলনে যে কোনো শিক্ষার্থী রাজনৈতিক মতাদর্শ মুখ্য নয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে সড়ক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি অংশ রাস্তা অবরোধ বিক্ষোভ মিছিল থেকে শুরু করে এখন পালন করছে বাংলা ব্লকেট কর্মসূচি এতে কার্যত অচল হয়ে পড়েছে রাস্তাঘাট ও সড়ক মহাসড়ক আন্দোলনের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে চলছে এই আন্দোলন আর এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে এদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের নাহিদ ইসলাম ইংরেজি বিভাগের হাসনাত আবদুল্লাহ প্রাণীবিজ্ঞান বিভাগের শারজিল আলম ও ভাষাবিজ্ঞান বিভাগের আসিফ মাহমুদ অন্যতম আন্দোলন আরও জোরদার করতে এই চারজনকে প্রধান সমন্বয় করে একশো সদস্যের একটি টিমও গঠন করেছে তারা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ঢাকার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন আছে বেশিরভাগ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যা আরও বাড়বে বলে জানানো হয়েছে যদিও এরই মধ্যে প্রশ্ন উঠেছে আন্দোলনের নেতৃত্বে থাকাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে সার্জিস আলম ছাত্রলীগের মনোনীত ডাকসু সদস্য ছিল আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের আমার কোনো পরিচয় নেই আবার দেখা গিয়েছে অনেকেই রয়েছে ছাত্র দলের হয়তো থাকতে পারে অর্থাৎ এখানে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা সবাই একটা ব্যানারে আজকে এসেছি এখানে বিভিন্ন দলের বা মতে শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে তবে এখানে কারো রাজনৈতিক বা দলীয় পরিচয় মুখ্য নয় কেউই দলীয় এজেন্ডা নিয়েও এখানে আসেনি তবে দাবি আদায় হলে ছাত্র আন্দোলনের ব্যানারে আর বৈষম্য কর্মসূচি থাকবে না বলে দাবি তাদের যে ব্যানারে এই আন্দোলনটি করছি যেদিন এই আন্দোলনের দাবিগুলো মেনে নেওয়া হবে ওই দিন থেকে ভবিষ্যতে কোনো দিন ওই ব্যানারের নাম ব্যবহার করা হবে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আমরা প্রথম থেকেই একটা পলিসি নিয়েছিলাম যে রাজনৈতিকভাবে সুপরিচিত কিংবা বিতর্কিত কোনো ব্যক্তিত্ব যেন সামনের দিকে না থাকে আমরা সেভাবে আন্দোলন পরিচালনা করছি আন্দোলনকারীরা বলছেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক ট্যাগ দিয়ে চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতে দেওয়া হবে না দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা